হচ্ছে পূর্বপুরুষরা যে পাপ করে গিয়েছে রেড ভলান্টিয়ার্সদের দিয়ে সেগুলো ধোয়ানোর চেষ্টা করছে যারা বলছেন তারা ইডিয়টের মতো কথা বলছেন যদি কেউ আগে বলতে পারে যদি আমি এটা শুনিনি এটা কাউকে বলতে মূল বাবলু চক্রবর্তী তিনি পাড়াতেই তৃণমূলের নেতা তিনি এত ভালো লোক এবং বিজন সেতুর এই ঘটনাটা এতটাই মিথ্যে অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শুনুন না বিজন সেতু থেকে রেল লাইনে ঝাঁপ দেবেন এটা শেষ করি তারপর স্বামী বাড়িতে আসছি বিজন সেতুটা আপনি মুখোশকে বলে ফেলেছেন তো একটু বাসটা নিয়ে নিন বাড়িটা তারপরে সাঁইবাড়িতে সাঁইবাড়ি শুনুন না সাঁইবাড়ি শুনুন না সাঁইবাড়ি মাসিবাড়ি মামার বাড়ি সব পরে আসছি আপনি বিজন সেতুটা বলেছেন যখন বিজন সেতুটা করুন তারপর হুগলি সেতু বিদ্যাসাগর সেতু সব সেতুতে ঘোরাতে নিয়ে যাবো আপনাকে না এই যে দু নম্বর অ্যাকিউজ যে লিস্টে দু নম্বর অ্যাকিউজ যার নামে আনন্দ মার্গীদের দ্বিতীয় অভিযুক্ত এখনো ওই যে এপ্রিল মাসের খুব সম্ভবত কত একটা তারিখ ওই বিজন সেতুতে ওনারা মিটিং করেন আনন্দ মার্গীরা ৩০ এপ্রিল সেই দিনও যার নামটা তালিকায় বড় বড় করে লেখা থাকে দু নম্বরে সে হ্যাঁ যেটা তো আপনি বললেন আপনি মেরেছিলেন আমি তো বললাম এপ্রিলের গবে একটা আপনি বললেন বিজন সেতু কাণ্ডের আসল খুনিকে পাওয়া গেল বিজন সেতুতে আনন্দ মার্গীদেরকে যারা যিনি মেরেছিলেন তাকে পাওয়া গেল তিনি সোমনাথ বিশ্বাস তার ৩০ এপ্রিল ডেটটা মনে আছে মুখোশকে বলে ফেললেন এবং বলে যাবো নিজের সাবকনশিয়াস মাইন্ডে এটাও বলে ফেললেন যে মারে তার তারিখটা মনে থাকে আপনারা দেখতে পেলেন চোখের সামনে তারিখ কার মনে আছে তারিখ মনে আছে সোমনাথ বিশ্বাসের আনন্দ মার্গীর আসল খুনি হচ্ছে বিজন সেতুর ঘটনার আসল অপরাধী আনন্দ মার্গীদের আসল খুনি হচ্ছেন সোমনাথ বিশ্বাস এই জন্য বলছি শুনুন এই জন্য বলছি এত কথা বলবেন না মাঝে মাঝে দু একটা স্লিপ হয়ে যাবে এই জন্য বলছি এত কথা বলবেন না মাঝে মাঝে দু একটা স্লিপ হয়ে যাবে কে হাস্যকর করলো আপনি বললেন যে যে তারিখটা নিজে বললেন বলে আবার বললেন যে মারে তার তারিখ মনে থাকে এই জন্য বলছি আপনি ইন্টারসেক্ট করবেন আপনি ইন্টারচেক করবেন একটু কম করুন তাহলে দেখবেন আপনারও একটু বুদ্ধিমানের মতো ইন্টারচেক্ট করতে সুবিধা হবে নাহলে আপনি খুব ভালো সাংবাদিক কিন্তু দু একটা হয় এটা হিউম্যান এরর যাই তো এবার আমি যেটা আপনাকে বলছিলাম দু নম্বরে যার নামটা থাকে যে অপরাধী মানে অপরাধী বলে যে অভিযুক্তের আর কি বলে আনন্দ মার্গীরা দাবি করেন তিনি এতটাই ভালো মানুষ যে তিনি আজকে কসবায় তৃণমূল কংগ্রেসের এক নম্বর নেতা মানে আমি নিশ্চয়ই জাভেদ খান বা এনারা রয়েছেন যারা ইলেকটেড লিডার কিন্তু সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসের এক নম্বর নেতা স্বপন চক্রবর্তী বাবলু চক্রবর্তী তৃণমূলের নেতা